চলছে উৎসবের মরশুম, তাই এখনো আকাশে উড়ে বেড়াচ্ছে পেটকাটি চাঁদিয়ালরা। কিন্তু উৎসবের আনন্দ মুহূর্তে বদলে দিতে পারে তার মাঞ্জা দেওয়া সুতো। গলায় ঘুড়ি সুতো আটকে মারাত্মক দুর্ঘটনায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মা ফ্লাইওভারের ওপরে। ঘটনার সূত্রপাত 21 অক্টোবর। হাওড়ার বালির বাসিন্দা সুরেশ মজুমদার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে এই মা ফ্লাইওভার ধরে আসছিলেন। এখনও এখানে ঘুড়ির সুতো বিভিন্ন জায়গায় রয়েছে। কদিন আগেই ভয়ানক অভিজ্ঞতা হয়েছে হাওড়ার বালির বাসিন্দা সুরেশ মজুমদারের। মা উড়ালপুলে পড়ে থাকা মাঞ্জা দেওয়া সুতোয় গলা কেটে গুরুতর জখম ওই বাইক আরোহী। গত 21 অক্টোবর রুবির কাছে মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার সুরেশ মজুমদার। মা উড়ালপুল দিয়ে কলকাতা হয়ে হাওড়া ফিরছিলেন তিনি। বাইক চালাতে চালাতে হঠাৎ গলায় অসহ্য যন্ত্রণা, ঝরতে থাকে রক্ত। বুঝতে পারেন ঘুড়ির মাঞ্জা সুতোয় গলা কেটে গিয়েছে তার। আমি 35-40 স্পিডে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে গাড়িটাকে স্টপ করে দিই। করে দেবার পরে আমি হঠাৎ নেমেই আয়নাতে দেখি আমার গলায় প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। আমি দু একটা মোটরসাইকেলকে দাঁড় করালাম, তারা ভয় পালিয়ে গেল, কেউ আমাকে হেল্প করতে আসলো না। আমি তারপরে নিজের গলায় রুমাল বেঁধে ওখান থেকে নেমেই আমি ওই ইসলামিয়া হসপিটালের পাশে নিজের গাড়িকে দাঁড় করিয়ে পুলিশকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করলাম পাশেই দাঁড়িয়েছিল। ঘটনার দিনই তপসিয়া থানায় অভিযোগ জানান জখম সুরেশ। কিন্তু আশ্চর্যের বিষয়, 4 দিন কেটে যাওয়ার পরেও মা উড়ালপুলে পড়েছিল সেই ধারালো সুতো। এই ধরনের সুতো যেগুলোর মাঞ্জা অত্যন্ত ভয়ঙ্কর, যেগুলো আঙুল বা হাত যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, এগুলোই সুরেশবাবুর গলায় কোনোভাবে আটকে যায় এবং গলায় আটকানোর জেরে সুরেশবাবুর গলা দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করে। কোনো মতে প্রাণে রক্ষা পেয়েছেন সুরেশ মজুমদার, কিন্তু উড়ালপুলে এখনও রয়েছে সেই মারণ সুতো। ফের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে প্রশ্ন উঠছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ।